ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টের পর এবার উদ্বোধন হলো জেংকিং সুপার লীগের। উদ্বোধন করলেন জেলা শাসক। ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টের পর এবার উদ্বোধন হলো জেংকিং সুপার লীগের। এই লীগ আজ থেকে শুরু হয়ে আগামী বেশ কিছুদিন চলবে বলে জানা যায়। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ক্রীড়াপ্রেমী জনসাধারণ এবং বিদ্যালয়ের ছাত্রদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক পবন কাডিয়ান, কোচবিহার কোতলি থানার আইসি অমিতাভ দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রিয়ত সরকার, প্রাক্তন ছাত্র তথা এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, পরিচালন সমিতির সভাপতি আনন্দজ্যোতি মজুমদার সহ বিশিষ্টজনেরা। এদিন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ার জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই খেলার শুভ সূচনা করেন। সেই সঙ্গে শহীদ শিক্ষক শঙ্কর চক্রবর্তীর স্মৃতিতে পুষ্পস্তবক দেন জেলা শাসক। এরপর আইসি একাদশ বনাম পরিচালন সমিতির একাদশ একটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে এদিনের এই খেলার উদ্বোধন হয়। স্কুলের অ্যালুমনাই আর একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন। কিছু মাস আগেই আমরা জেনকিন্স প্রিমিয়ার লিগ করেছি, আজকে জেনকিন্স সুপার লিগ শুরু হচ্ছে, যেখানে 26 টিম পার্টিসিপেট করছেন অ্যালুমনাইদের, যারা ফুটবল খেলবে আগামী কয়েক সপ্তাহ চলবে টুর্নামেন্ট। আমি জেনকিন্স অ্যালুমনাইদেরকে সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি, আমাদের কংগ্রাচুলেট করছি এরকম একটা উদ্যোগ নেওয়া। এটা আমাদের গেট টুগেদারের একটা বড় প্ল্যাটফর্ম যে জেনকিন্স প্রিমিয়ার লিগ আমাদের অনেক পুরনো বন্ধুদেরকে ফিরিয়ে দিয়েছে, আবার জেনকিন্স সুপার লিগ হচ্ছে, উন্মাদনা দারুণভাবে এবং 80 থেকে একদম 21 পর্যন্ত 26 টিম খেলছে, আমরাও খেলছি, খুব ভালো লাগার বিষয়। ওকে ওকে। এই সময়টা নর্মালি খুব ভালো ওয়েদার থাকে, কিন্তু এবার আনফর্চুনেটলি বেশ কিছুদিন থেকে একটা বৃষ্টির প্রতিকূলতা আমাদের মধ্যে ছিল, কিন্তু ওই যে বলে না সদিচ্ছা থাকলে সমস্ত প্রতিকূলতাকে জয় করা যায়। আমরা অনেকে গতকাল পর্যবেক্ষণের আগে আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় জেলা শাসক শ্রীযুক্ত পবন কাদিয়ান আইএস মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ব্যাপারটা তো খুবই এক্সাইটিং, কারণ এর আগেও হয়ে গেছে ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেছে, আমরা সবাই মিলে বেশ এনজয় করেছি এটা। আর বিশেষ করে স্কুলের প্রতি এরকম গভীর টান, এটা বর্তমান ছাত্রদের কাছে একটা প্রেরণা হয়ে থাকবে এই আশা রাখছি, কারণ ওরাও ভীষণ ইন্সপায়ার্ড। মানে স্কুলকে কতটা গভীরভাবে ভালোবাসতে হয় এই লেসনটা এই প্রাক্তনীদের কাছ থেকে বর্তমান ছাত্ররা পাবে। এখন এই পর্যন্তই, পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। দিনহাটা এবং কোচবিহারে হতে চলেছে মেগা এডুকেশন ফেয়ার অ্যান্ড স্পট অ্যাডমিশন। আগামী 22 ও 23 মে দিনহাটা হেমন্ত বসু কর্নার এবং 24 ও 25 মে কোচবিহার বেনিফিশে ওই মেগা এডুকেশন ফেয়ারের আসর বসতে চলেছে। নার্সিং, এগ্রিকালচার, বি ফার্ম, বিটেক, প্যারামেডিক্যাল, বিবিএ, বিএসএ, হসপিটাল এবং হোটেল ম্যানেজমেন্ট সহ বেশ কিছু বিষয় নিয়ে কলকাতা, দেরাদুন, ব্যাঙ্গালোর এবং দিল্লির প্রথম সারির ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সুযোগ রয়েছে বিদেশে পড়ারও। যোগাযোগ করুন দি ক্যারিয়ার পয়েন্ট, মদন মোহনবাড়ি, অপূর্ব পার্ক, দিনহাটা। মোবাইল নম্বর 7318911909 অথবা 9830652959 এই নম্বরগুলোতে। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, ব্যাঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে বিএসসি নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিক্যাল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।